ওয়েলকাম টু মাই চ্যানেল জব নলেজ বিডিতে স্বাগতম। আমরা এই পর্যায়ে দেখব বিগত লিখিত পরীক্ষায় একটি পাটিগণিতের অঙ্ক এসেছিল, তো সেই অঙ্কটি আমরা আজকে সমাধান করব। তো অঙ্কে দেওয়া আছে যে একটি স্কুলের মোট শিক্ষার্থীর 2/3 মহিলা এবং বাকি পুরুষদের 12 জন অবিবাহিত এবং 5/3 হচ্ছে বিবাহিত, ওই স্কুলে মোট শিক্ষার্থীর সংখ্যা কত এটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা ধরে নিই যে ওই স্কুলে মোট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 1 জন, 1 জন হচ্ছে মোট শিক্ষার্থীর সংখ্যা। তাহলে এখানে দেওয়া রয়েছে যে 2/3 হচ্ছে মহিলা, তাহলে আমরা এক্স থেকে যদি 2/3 বাদ দিই তাহলে আমরা পুরুষ শিক্ষার্থীর সংখ্যা পাবো। তাহলে পুরুষ শিক্ষার্থী হবে 2x-3 ইকুয়াল টু 3। ওই স্কুলে পুরুষ শিক্ষার্থী এক্স এর সাপেক্ষে হবে x/3 জন। এখন আমরা প্রশ্ন মতে সাজাবো। প্রশ্ন মতে তো এখানে দেওয়া রয়েছে যে পুরুষ শিক্ষার্থীর 12 জন অবিবাহিত এবং বাকি 5/3 হচ্ছে বিবাহিত। তাহলে 12 জন অবিবাহিত, তাহলে 12+5/3 অবিবাহিত, অর্থাৎ 3/5 অবিবাহিত, সেটা হচ্ছে x/3 সাপেক্ষে হচ্ছে এই সংখ্যাটা অবিবাহিত, অর্থাৎ x/3 ইকুয়াল টু x/3। এই ক্যালকুলেশনটা আমাদেরকে করতে হবে, তাহলে টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা বের হয়ে আসবে। বা 12+ এখানে 3/3 কাটা থাকবে x/5 ইকুয়াল টু x/3। বা আমরা যদি 12 এই পাশে দেখে x/5টা ওই পাশে নিয়ে যাব, x/3-x/5 লসাগু করলে হবে 15, এখানে হবে 5x-3x বা 12 ইকুয়াল টু এখানে হবে 2x/15। তো এখানে 15টা ভাগ আকারে আছে, এই পাশে নিয়ে এসে আমরা গুণ আকারে লিখব, 12×15 ইকুয়াল টু 2x। বা এটা যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই, অতএব x সমান হবে 12×15/2। 12কে 2 দিয়ে কাটলে 6 হবে, আর 6 পূর্ণাঙ্ক হবে 90, অর্থাৎ 15×6 ইকুয়াল টু হবে 90, অর্থাৎ ওই স্কুলের মোট শিক্ষার্থীর সংখ্যা হবে 90 জন। এটাই উত্তর।